হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে দু হাজার কুড়ি সালে কোন কোন রাশির শনি সাড়ে সাতির প্রভাব চলবে সেই নিয়ে আলোচনা করবো কত দিন থাকবে না থাকবে কী হবে না হবে এই আলোচনাটা আমরা খুব ডেফতে গিয়ে জানব শনি সাড়ে সাথী আমাদের লাইফে কী প্রভাব ফেলে ফার্স্টে সেটা আমাদের জানতে হবে সেটা একটু ডেফতে আলোচনা করে বলি তাহলে আপনাদেরও বলতে সুবিধা হবে শনি সাড়ে সাথেই হচ্ছে এমন একটা টাইম আমাদের লাইফে যেটা আমাদের কর্মফল বিগত বছরের কর্মফল ভোগ করার সময় এই টাইমটা আপনাকে ফেস করতেই হবে লাইফে ঠিক আছে এবারে সেটা যদি আপনি ভালো কাজ করে থাকেন তো ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন আর খারাপ কাজ করে থাকলে সেটা ডেফিনেটলি খারাপ ফল পাবেন যখনই শনি সাড়ে সাথে চলে আমাদের আমরা কোথাও গিয়ে লাইফে প্রচণ্ড সাফার করি প্রচণ্ড পরিমাণ সাফার করি কারণ হচ্ছে শনি এমন একটা গ্রহ যে কি না প্রত্যেকটা ভুল ত্রুটির চুলচেরা বিশ্লেষণ করে আমরা কনসাস মাইন্ডেও যে কাজটা করি আর কনসাস মাইন্ডেও যে কাজটা করি সেই দুটি কাজেরই বিশ্লেষণ কিন্তু হয় কেউ ভাবছে কি আমি করছি তো কি হয়েছে কেউ তো বুঝতে পারছে না আমি কারোর সাথে চিট করছি লাখ লাখ টাকার প্রতারণা করছি ও আমাকে ধরতে পারবে না সে নয় ধরতে পারলো কি হয়েছে যখন শনির টাইম আসবে সে কিন্তু তার একদম চুলচেরা বিশ্লেষণ করে দিয়ে যাবে সেরকম ভালো কাজেরও কিন্তু সেম বর্ণনা আপনি যদি বিগত কয়েক বছর ভালো কাজ করে থাকেন যখন শনি সাড়ে সাতের পিরিয়ড আসবে আপনার লাইফে তো শনি আপনাকে পুরো ভরিয়ে দিয়ে যাবে দেখবেন সেই টাইমে আপনি আপনার লাইফের বড় বড় অ্যাচিভমেন্টগুলো করছেন কেমন যেমন হচ্ছে আপনি বাড়ি করছেন গাড়ি কিনছেন বড় বড় পজিশান পাচ্ছেন লাইফে মেন ফ্যাক্টর যেগুলো লাইফের পিলার হয় সেই পিলারগুলোকে কিন্তু স্টার নির্মাণ করে দিয়ে চলে যায় এটা হচ্ছে স্টারের ক্যারেক্টার এবার বলি শনির যে এই যে টাইম স্প্যানটা হয় এই টাইম স্প্যানটা আমরা কাটাবো কি করে এটার জন্য দেখুন হয়তো অনেক অনেক শুনবেন কি কোনো টোটকা আছে কোনো প্রতিকার আছে আমি বলবো কিছু নেই কেন বলুন তো আপনার কর্ম ফলটা আপনাকে ভোগ করতেই হবে এটা কোনো স্টোন দিয়ে কিন্তু হয় না হ্যাঁ কি করে হবে আপনি যখন শনি সাড়ে সাথে চলবেন আপনি লাইফে ঠিক থাকুন মানুষকে দেওয়া কথাগুলো যেটা কমিটমেন্ট করছেন সেটা ফুলফিল করুন আপনি লাইফে অনেস্ট থাকুন কাউকে ঠকাবেন না কাউকে কোনো রকমভাবে দুঃখ কষ্ট দেবেন না দেখবেন আপনার হ্যাঁ এতে কি আপনার কষ্টটা কমে যাবে কষ্টটা কমে যাবে না হয়তো আপনার চলার পথটা অনেকটা মসৃণ হয়ে যাবে শুধু এটুকুই আমি বলতে পারি এবার হচ্ছে কি আপনারা বলবেন কেমন কাজ বা তার কী বিশ্লেষণ এটা বলতে গেলে আমার ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এটা নিয়ে আমি পরে হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো তবুও একটু বলে দিই মেন কথা হচ্ছে শনি যেটার খুব মানে একদম ভালো করে ফল দেয় সেটা হচ্ছে শনির সাড়ে সাথেতে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার ইয়েস আমাদের ক্যারেক্টারটা কেমন ছিল বিগত কয়েক বছরে আমরা কি কোনো ভুল করে এসেছি কারোর সাথে কোনো প্রতারণা করে এসেছি আমার জন্য কি কেউ কষ্ট পাচ্ছে এক্স্যাক্ট এটা হচ্ছে একদম বড় বড়ো সেই হেডলাইন যখন আমরা লিখি কোনো কিছু লেখার আগে সেই হেডলাইনের মতো ফার্স্টে কিন্তু আপনার এই কাজটার বিশ্লেষণ হবেই হবে এই জিনিসটাকে কিন্তু কেউ রুখতে পারে না শনির যে পার্ট যখন আমাদের লাইফে ঢোকে তখন এইভাবে তার ফলটা দিয়ে যায় এবার শনির সাড়ে সাথে সম্বন্ধে একটু ধারণা দিই শনির সাড়ে সাতির আমাদের তিনটে ফেজ চলে লাইফে আড়াই বছর আড়াই বছর করে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ থার্ড ফেজ এই তিনটে ফেজ আমাদের কাট কাটাতে হয় এবারে হচ্ছে যখন ফার্স্ট ফেজটা চলে তখন যে মানে সাফারটা আমরা করি সেটা খুব বেশি করি না এবার যখন সেকেন্ড ফেজটা আসে সেখানে গিয়ে আমাদের সাফারের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায় সেই সময় আমরা একদম অতিষ্ঠ হয়ে যাই মানে একদম সেই ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় মানি ক্রাইসিসে মানুষ ভোগে ডিপ্রেশনে চলে যায় মানুষের ঘর বাড়ি পর্যন্ত মানুষকে সেল করে দিতে হয় মানে সেই মানুষের পাগল পাগল পর্যন্ত অবস্থা সাটান কিন্তু করিয়ে দেয় ফ্যামিলি থেকে ডিটাচ করিয়ে দেয় আপনাকে একদম মানসিকভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দেবে তখন মানুষের চিন্তা ভাবনা আছে কি আমি লাইফে আর কিছু পারবো না আমার দ্বারা কিছু হবে না লাইফটা এখানে ইয়েন এই ধরনের কিন্তু জিনিস করে দেয় কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যেটা আমার স্টাডি থেকে আমি পেয়েছি সেটা হচ্ছে স্টান কিন্তু কোনো দিন কাউকে মেরে ফেলে না স্টান আপনাকে জাস্ট লাইফে রগড়াবে এমনভাবে রগড়ে দেবে না যে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন কিন্তু স্টান কোনো দিন কাউকে মারে না আবার একটা শাটানের খুব ভালো নেচার আছে আপনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে শুধরে আপনাকে ঠিক ট্র্যাকে দেবে একটা ছোট্ট এক্সাম্পেল দিই যেমন হচ্ছে একটা বেবি যখন খেলাধুলা করে প্রচন্ড নোংরা মেখে থাকে কাদা নিয়ে খেললে বা ধরুন একদম যাচ্ছে তাইভাবে অপরিষ্কার হয়ে আছে তার মায়ের ক্যারেক্টারটা কি তাকে স্নান করিয়ে পরিষ্কার ড্রেস ফ্রেস পরিয়ে আবার ঠিকভাবে প্রিপেয়ার করে দেওয়া স্যাটানের ক্যারেক্টারটাও কিন্তু সেম আপনি যতই খারাপ কাজ করুন না কেন আপনাকে তার টাইম স্প্যানে যখন আসবে আপনাকে একদম সমস্ত ভুলগুলো একদম পরিষ্কার করে দিয়ে আপনাকে একটা পারফেক্ট মানুষ বানিয়েই ছাড়বে এরপরে মানুষ কেমন হয়ে যায় জানেন একদম সেই একটা ঠিকঠাক মানুষ ট্র্যাকে চলে আসে আপনি অনেক মানুষকে দেখবেন অনেক দিন ধরে খুব উগ্র লাইফস্টাইল লিড করছিল একদম যাতা সেই লোকে দেখলে বলে না এই ছেলেটার এই ছেলেটার কিছু হবে না এই তো এরকম এরকম আমরা অনেকের ক্ষেত্রে বলে থাকি আবার বেশ কিছু বছর পর তাকে নোটিস করলে দেখা যাবে তার মধ্যে অনেক চেঞ্জেস এসে গেছে এই চেঞ্জেসটা শনি কিন্তু আমাদের লাইফে ক্রিয়েট করে এই ধারণাটা আমি একটু দেওয়ার চেষ্টা করলাম যাতে আপনাদের কিন্তু বুঝতে সুবিধে হয় এরপরে আমি সমস্ত রাশি অনুযায়ী আলোচনা করব সমস্ত রাশি বলতে যে যে রাশিগুলির শনি সাড়ে সাতি শুরু হবে বা শনি সাড়ে সাতির সেকেন্ড ফেজ বা থার্ড ফেজ চলছে সেই সব রাশিগুলোর যেমন হচ্ছে কুম্ভ রাশি বলবো ধনু রাশি বলবো বিশ্বিক রাশি বলবো মকর রাশি বলবো আর আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব। ভিডিওটি একদম না কেটে পুরোটা দেখতে কারণ এই নলেজটা আর্ধেক নেওয়া কিন্তু আপনাদের জন্য ঠিক না এবার জানবো দু হাজার কুড়িতে শনি সাড়ে সাতি কবে থেকে স্টার্ট হচ্ছে চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি থেকে শনির সাড়ে সাতে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে তবে ফার্স্টে আমি এখন যে রাশিটা নিয়ে বলবো শনির সাড়ে সাতির প্রভাব সেটা হচ্ছে ধনু রাশি ধনু রাশির কিন্তু এটা থার্ড হাফ চলছে মানে থার্ড যে স্টেপটা হয় শনি সাড়ে সাতির সেটা চলছে এটা কিন্তু খুব সামান্য সময়ের জন্য থাকবে ধনুরাশির মানুষদের সেটা হচ্ছে উনতিরিশে এপ্রিল দু পর্যন্ত থাকবে খুবই সামান্য বিশেষ কিছু না ধনুরাশির মানুষরা অনেকটা সাফার করে এসছেন এটা একদম অন্তিম পর্যায় যেটাতে বিশেষ কিছুই আর কি হওয়ার নেই তবুও অনেক কিছু আছে যেগুলো আমি বলবো নেগেটিভ পজিটিভ সমস্ত কিছুই ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে একটু পজিটিভটা বলিনি নেগেটিভটা তো অবশ্যই আছে আর নেগেটিভ অনেক অনেক শুনে এসছে ধনুরাশির মানুষরা দেখে এসছে লাইফে ফেস করে এসছে তাই ফার্স্টে একটু পজিটিভ দিয়ে স্টার্ট করি আপনাদেরও একটু শুনতে ভালো লাগবে তাহলে চলো মেন আলোচনাটায় ঢুকে যায় ধনুরাশির মানুষরা এতদিন লাইফে পুরো একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল পাজিল হয়ে গিয়েছিলো আমার লাইফে আর কিছু হবে না এখানেই এন জব পারছি না ফ্যামিলিতে স্যাটিসফ্যাকশন নেই সংসারে অশান্তি মানে যাতাল লেভেলের কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল সেই নিজেকে একদম একটা অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু ধনুরাশির মানুষদের ক্রিয়েট হয়ে গিয়েছিল এই বিগত পাঁচ বছর বা সাড়ে পাঁচ বছর যাই বলি না কেন এই একদম পরিস্থিতিতে ফেজটাও সেটা সাফার করেছে কিন্তু তুলনামূলকভাবে থার্ডটা অনেকটা কম সাফার করেছে তাহলে এবার এই যে লাস্টটুকু এই লাস্টটুকু জানবো কেমন হবে না হবে এই লাস্টের পরে যখন শনি সাড়ে দিক কেটে যাবে এই শনি সাড়ে দিক কেটে যাওয়ার ফলে আপনাদের লাইফটা কেমন হবে না হবে সেটাই জানবো আর সেটাই আমি যেটা বলছিলাম ফার্স্টে যে আমি ভালোটা বলবো সেটাই বলছি এতদিন ধরে ধনুরাশির মানুষরা সব থেকে যে প্রবলেমটায় ভুগেছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশান ধনুরাশির মানুষদের কিন্তু বিগত এক বছর বলবো আমি দু এক বছর না দু বছরই বলি দু হাজার সাতেরোর মিডিল থেকে দু হাজার এই সময়টা কিন্তু যাতা লেভেলের ফিনান্সিয়াল কন্ডিশনে ভুগেছে মানে সেই নেই নেই একদম দিন দুখিনি টাইপসের অবস্থা হয়ে গিয়েছিল যেটুকু আনছে সেটুকু দিয়ে চলছে সেভিংস কি সেভিংসের মনে হয় এস পর্যন্ত জানে না এরকম অবস্থা হয়ে গেছিল এরকম ফিনান্সিয়াল কন্ডিশনে মোটামুটি ধনুরাশির মানুষরা বিগত কয়েক বছর পরেনি যার ফলে তাদের লাইফে এই ফেসটা মানে কাটাতে নিজেকে একদম সেই পাগল মনে হচ্ছিল কিন্তু যখনই এই যে সাড়ে সাতির প্রকোপটা চলে যাবে আপনাদের লাইফ থেকে তখন কি হবে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এই ফিনান্সিয়াল কন্ডিশন স্ট্রং হওয়ার পিছনে আরেকটি প্ল্যানেট আছে যেটা একটু না বলে নিলে নয় সেটা হচ্ছে জুপিটার জুপিটার কিন্তু ধনুতে আসছে সেখানে বসে কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশান কিন্তু অনেকটা স্ট্রং করে দিচ্ছে আর যখনই শনি মকরে যাচ্ছে মানে আপনাদের সেকেন্ড হাউসে চলে যাচ্ছে ধনুরাশি তার জন্য এই দুটো গ্রহের যে একটা যোগাযোগ তৈরি হচ্ছে এর ফলে কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশানটা অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে জুপিটার নিয়েও কিন্তু আমার ভিডিও করা আছে জুপিটারের ভিডিওটা দেখে নিন আরও ভালো বুঝতে পারবেন শনির গোচর নিয়েও ভিডিও করা আছে শনির গোচর নিয়ে ভিডিওটা দেখে নিন আরও ভালো বুঝতে পারবেন আর যে শনির সাড়ে সাতের স্পেশাল কথাটা বলেছি আমাকে অনেক বন্ধুরা জিজ্ঞেস করছে যে শনির সাড়ে সাতেরটা অ্যাকচুয়ালি কিসের ওপর এফেক্ট হয় রাশির ওপর লগ্নের ওপর শনি সাড়ে সাতির প্রভাব পার্টিকুলার রাশির ওপরেই বেশি পড়ে লগ্নের ওপরও প্রভাব পড়ে তুলনামূলকভাবে কম যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট রাশির ওপরে পড়ে তো টোয়েন্টি কিন্তু লগ্নের ওপরে পড়ে আর লগ্নের ওপর যে প্রভাবটা পড়বে বেশি সেটা হচ্ছে শনির যে গোচর সেই গোচরের প্রভাবটা কিন্তু লগ্নের ওপর বেশি পড়ে তাহলে জানলাম কি ধনু রাশির মানুষদের ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে উনতিরিশে এপ্রিল যখন শনির প্রভাবটা কাটবে উনত্রিশে হবে হ্যাঁ আপনার এর পর থেকে দেখবেন এতদিন ধরে যে সাফারটা করেছেন সেটা আস্তে আস্তে অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে সেভিংসটাও কিন্তু ভালো হচ্ছে এই বিষয় থেকে অনেকটা অনেকটা কিন্তু আপনার মেন্টাল রিলিফ পেয়ে যাবেন ফিনান্সিয়াল কন্ডিশন থেকে এবারে বলি ফ্যাক্টর যারা এতদিন ধরে অনেকে জব ক্রাইসিসে ভুগছিলেন কেমন বলুন তো মানে সেই অনেক দিন ধরে অনেকের দেখবেন অনেক দিন ধরে জব ছিল না মানে কিছু নেই কিছু করছে না বসে আছে একটা মানুষ হঠাৎ বসে গেল কেন বসে গেল অনেককে জব থেকে একদম সেই স্যাক করে দেওয়া হয়েছিল এরম পর্যন্ত সিচুয়েশন কিন্তু চলে এসছিল তাদের জন্য কিন্তু সুখবর তারা আবার একটা বেটার জব পেয়ে যাবেন নিজের ইচ্ছা মতো কেরিয়ারটাকে আবার শুরু করতে পারবেন কেরিয়ারে একটা গ্রোথ খুব ভালো কিন্তু আপনারা দেখতে পাবেন যার ফলে কিন্তু আপনাদের যে ফ্যামিলি লাইফ সেই ফ্যামিলি লাইফটাও কিন্তু অনেকটা হ্যাপি হয়ে যাবে এবারে যেটা জানবো সেটা হচ্ছে এটা তো বললাম জবের ক্ষেত্রে আর একটা বলি সব মানুষরা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্যও কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো যেহেতু আপনার জুপিটার চেঞ্জ হচ্ছে প্লাস সাডন চেঞ্জ হচ্ছে এই সময় কিন্তু ধনুরাশির মানুষদের সরকারি চাকরি পাওয়ার জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো সরকারি চাকরির যদি আপনারা চেষ্টা করেন তাহলে যদি দেখুন বলছি বলে সবার হবে সেটা কিন্তু নয় মিনিমাম এগুলো হতে গেলে মিনিমাম তো আপনাদের বার্থ চার্টটাকে পারমিট করতে হয় যদি মিনিমাম বার্থ চার্ট পারমিট করে তাহলে ডেফিনেটলি হয়ে যাবে এরপরে জানবো যেটা হচ্ছে ফ্যামিলি লাইফ ফ্যামিলি লাইফ নিয়ে অনেকে কিন্তু অনেক রকমভাবে প্রবলেম ফেস করছিলেন দেখুন ফার্স্টাই আমি যে কথাটা বলেছি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলছি কারণ হচ্ছে যখন ফিনান্সিয়াল কন্ডিশন স্ট্রং থাকে না তো ডেফিনেটলি সেখানে ফ্যামিলি লাইফ ভালো হতে পারে না তার জন্য কিন্তু আগে বললাম ফিনান্সিয়াল কন্ডিশনটা স্ট্রং হয়ে যাবে দেন জায়গাটা স্ট্রং হয়ে যাবে জবের তারপরে কিন্তু আপনাদের লাইফে আমি ঢুকেছি ফ্যামিলি লাইফ কিন্তু দেখবেন আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে সুখ শান্তি যে বাড়িতে ঢুকে অ্যাকচুয়ালি একটা মানুষ যে মেন্টাল স্যাটিসফ্যাকশানটা খোঁজে আপনাদের মধ্যে কিন্তু সেই মেন্টাল স্যাটিসফ্যাকশানটা বজায় থাকবে এরপরে আর একটা জিনিস আমি বলবো শুধু ফ্যামিলির লাইফ এইটুকু পোর্শন নয় অনেক বৃহত্তর একটা ব্যাপার তার মধ্যে আর একটা অনেকে দেখবেন অনেক ফ্যামিলিতে এটা ঘটেছিল অনেকের সাথে দীর্ঘদিন ধরে বিচ্ছেদ হয়ে গিয়েছিলো কারোর ভাই বোন বাবা মা কোনো কারণে কানেকশান ছিল না কথাবার্তা ছিল না দেখবেন সেগুলো আস্তে আস্তে অনেকটা বেটার হয়ে যাবে এই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য একটা ভালো জিনিস তৈরি হয়ে যাবে এই সময় আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যখন শনির এই ফেসটা কেটে যাবে বা এই দু চার মাস যে থাকছে এখনো তো কিছুদিন আছে যখন আপনি ভিডিওটা দেখছেন তখন থেকেও প্রায় আপনারা ধরুন পাঁচ ছ মাসের বেশি সাফার করবেন ঠিক আছে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে এই সময়টা প্লাস পরের সময়টাতেও আপনারা কিন্তু লাইফে অলস হয়ে যাবেন না অলস হয়ে গেলে কিন্তু মুশকিল হবে কারণ যখনই আপনার শনির সাড়ে সাতের প্রভাবটা কেটে যাবে দেখবেন আপনারা লাইফে যখনই গ্রোথ দেখতে পাচ্ছেন লাইফে গ্রোথ দেখতে পাচ্ছেন বলে কিন্তু এটা নয় কি আপনারা হ্যাঁ লাইফ আবার স্মুথ হয়ে গেছে আমরা একটু এখন রিল্যাক্স করলে হবে দেখুন আলটিমেট রিল্যাক্স করার টাইম এটা নয় যখন প্ল্যানেটারি পজিশন আমাদের স্ট্রং হয়ে যায় তখন কিন্তু আমাদের আরও একটু বেশি পরিশ্রম করে নিতে হয় কারণ ভাগ্যের স্বাদটা একটা কেরিয়ারে অনেক বেশি ইম্পর্টেন্ট তাই যখন এই সময়টা আসবে আপনারা আরও কেরিয়ারে উদ্যামী হয়ে যান কি আমাকে করতেই হবে অলস হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে আর যেটা আর একটা ইম্পর্টেন্ট কথা সেটা দেখবেন আপনারা কেরিয়ারে খুব ভালো ফোকাস হয়ে যাচ্ছেন অনেক মানুষ কেরিয়ারে খুব একটা ফোকাস ছিল না তারা কিন্তু কেরিয়ারে খুব ভালো ফোকাস হয়ে যাবেন এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস এরপরে যেটা বলবো হেলথ এই সময়টা বিগত এক বছর বলি মোটামুটি হ্যাঁ এক বছর এক থেকে দেড় বছর ধরুন এক থেকে দেড় বছর ধনুরাশির মানুষরা ধনু লগ্নের ক্ষেত্রেও এটা অনেকটা প্রযোজ্য ধনু ধনুরাশি বা ধনু ধনুলগ্ন হেলথ নিয়ে কিন্তু প্রচণ্ড পাজিল হয়ে গেছিলেন বিশেষত যাদের হার্ট সংক্রান্ত রোগ আছে এই হার্ট সংক্রান্ত রোগে কোমরে ব্যথা থেকে শুরু করে যাদের স্পন্ডোলাইসিসের পেন হয় এই সমস্ত জিনিস থেকে কিন্তু ধনুরাশির মানুষরা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটা রিলিফ পেয়ে যাবেন সেটা হচ্ছে উনতিরিশে এপ্রিলের পর থেকে এই জিনিসগুলো আপনাদের অনেকটা কমে যাবে এটার তো গেল হেলথ নিয়ে ফিনান্সিয়াল কন্ডিশনও বলে দিয়েছি এরপরে যেটা বলবো মেন্টাল স্যাটিসফ্যাকশান ইয়েস যখন মানুষের লাইফে এত কিছু ভালো একের পর এক হবে অটোমেটিক মেন্টাল স্যাটিসফ্যাকশান কিন্তু চলে আসবে হ্যাঁ আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণ কোথাও গিয়ে একটা ডিপ্রেশনে চলে গিয়েছিলেন আমি ভিডিওটা শুরু হওয়ার প্রথমে দেখুন আমি কিন্তু বলেছিলাম সেই ডিপ্রেশন থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসবেন যেমন হয় না যে হ্যাঁ মনে হবে অনেকক্ষণ পর সেই একটা বদ্ধ ঘরেছিলাম তারপরে বেরিয়ে অক্সিজেন নিচ্ছি আপনাদের লাইফেও কিন্তু এরকম একটা পর্যায় তৈরি হয়ে যাবে ধনুরাশির মানুষদের জন্য দেখুন অনেক কষ্ট করেছেন এতগুলো বছর এইবার কিন্তু অনেকটা ভালো জিনিস আপনাদের জন্য ওয়েট করে আছে এটা নিয়ে জানার পর দেখুন যেগুলো যেগুলো আমি বললাম একটু মেনে চলুন অনেকটা কিন্তু বেটার হবে আর যেটুকু সময় এখনও বাকি পড়ে আছে হ্যাঁ এখনও অনেকটা বাকি পড়ে আছে সেটুকু নিজেকে একটু ঠিকঠাক রাখুন অনেস্ট রাখুন দেখবেন এই সময়টাও কিন্তু স্মুদলি পার হয়ে গেছে এবার তাহলে জানবো নেগেটিভগুলো কি কি হতে পারে নেগেটিভগুলো যে জিনিসগুলো হতে পারে ফার্স্টেই আমি একটা কথা বলবো যে সমস্ত মহিলারা ধরুন বেবি ক্যারি করে আছেন তারা এই সময়টা খুব সাবধানে থাকবেন এই সময়টা কিন্তু সাবধানে থাকা ভীষণভাবে প্রয়োজন স্পেশালি যতদিন সার্টানের সাড়ে সাথেটা না শেষ হচ্ছে ততদিন স্পেশালি সাবধানে থাকবেন এই জিনিসটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন আমি স্পেশালি আপনাদের জন্য কিন্তু রিকোয়েস্ট করবো একটা এরপরে জানবো আর কি কি ঘটছে না ঘটছে এতক্ষণ সমস্ত ভালো বলেছে শুধু তো ভালো থাকে না কিছু খারাপও থাকে সেই খারাপগুলো কিন্তু আমরা জেনে নেব ফার্স্টে যেটা বলবো যখন এই সময়টা এর পরের সময়টাতে সেটা হচ্ছে আপনারা গিয়ে দেখবেন আপনাদের মায়ের হেলথ নিয়ে কোথাও কোথাও কিন্তু অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করছে এই পোর্শনটাই আপনাদের কিন্তু অনেকটা খরচা কিন্তু বৃদ্ধি পাবে এই জায়গাটা একটু বুঝে শুনে চলবেন এই জায়গাটা কিন্তু বুঝে শুনে চলার জন্য ভীষণভাবে দরকার এর পাশাপাশি দেখবেন আপনাদের আধ্যাত্মিক আধ্যাত্মিকতা কোথাও গিয়ে এই এরপরে দেখবেন আপনাদের মনের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি ভীষণ জন্মাচ্ছে এই জিনিসটা কিন্তু আপনাদের লাইফে যাদের আগে ছিল না তাদের এই জিনিসটা কিন্তু হবে আপনাদের তীর্থ ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এই জিনিসটাও কিন্তু ভীষণভাবে ভালো কিন্তু আমি একটা কথা বলবো যে যখনই আপনারা কোনো বিজনেস ইনভেস্ট করবেন সেই বিজনেস ইনভেস্ট করার আগে একটু দেখে শুনে তারপর ইনভেস্ট করবেন কাউকে চোখ বন্ধ করে বিলিভ করে কোনো জিনিসে কিন্তু ইনভেস্ট করবেন না তাহলে কিন্তু প্রবলেমে কোথাও না কোথাও গিয়ে প্রবলেমে পড়তে পারেন আর একটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন কারণ হচ্ছে আপনারা দেখবেন কোথাও কি আপনারা এমন কিছু কথা বলে ফেলছেন যেটা অন্য মানুষ কিন্তু ভীষণ পরিমাণ হার্ট হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু আপনাদের প্রবলেম অ্যানাইজ করছে আপনারা এক বলতে চাইছেন আর এক কিন্তু মুখ থেকে বেরিয়ে যাচ্ছে বুঝে কিন্তু বলতে পারছেন না এর আগে আমি বলেছি কিন্তু আপনাদের ইনকাম যেমন আছে সেভিংস আছে প্যারালালি আপনাদের কিন্তু খরচাটাও বৃদ্ধি পাবে এটা আপনার উপর ডিপেন্ড করবে কি আপনি খরচাটাকে কতটা কন্ট্রোল করতে পারবেন এই জিনিসটাও কিন্তু বুঝে শুনে চলার প্রয়োজন আছে অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনাদের বাবার হেলথ নিয়েও কিন্তু কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করছে সে বিষয়ে কিন্তু সচেতন থাকবেন এগুলো কিছু কিছু সময় আপনারা দেখতে পাবেন স্পেশালি আমি বলবো মার্চ মাসে এই সমস্যাটা হয়তো অ্যারাইজ করতে পারে বাবার হেলথ নিয়ে কিছু প্রবলেম তৈরি হয়ে যাবে যারা ধরুন অনেকে প্রোমোটিংয়ের বিজনেসে আছেন ঠিক আছে তো প্রোমোটিংয়ের যারা বিজনেসে আছেন তাদের জন্য আমি স্পেশালি বলবো কোন প্রজেক্ট হাতে নেওয়ার আগে সমস্ত জিনিস কিন্তু বুঝে নিন যে জায়গাটা নিচ্ছেন তার সমস্ত পেপার্স ঠিক আছে কিনা এগুলো একদম বুঝে শুনে নিয়ে তারপরে এগোবেন তার আগে কিন্তু এগোবেন না না হলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারে আর যখন কোনো মানুষ ইনভেস্ট করবে আমি বলবো স্পেশালি এই সময়টা কেউ যদি শেয়ারে না ইনভেস্ট করে তাহলে কিন্তু ভালো হয় শেয়ারে ইনভেস্ট করলে কোথাও গিয়ে কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে আর ধরুন যারা সেভিংসের কথা ভাবছেন তাদের জন্য আমি বলবো সমস্ত ডকুমেন্টস ভালো করে দেখে নিন দেন ইনভেস্ট করুন না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারে আর যাদেরকে বলবো অনেকে আছে না কি পুরোনো বাড়ি কিনলো বা কিছু এই সময় কিন্তু যদি কেনেন স্পেশালি আমি বলবো কি এই উনতিরিশে এপ্রিলের মধ্যে আমি বলছি এই সময় যদি কেনেন তাহলে কিন্তু দেখে নিন কোথাও কোনো ভুল নেই তো এইটা বিচার এবং বিবেচনা করে নিয়ে তারপর এগুন আমার মনে হয় না কোনো সমস্যা অ্যারাইজ করবে এগুলো না দেখে শুনে এগুলো কিন্তু সমস্যা অ্যারাইজ করবে আর একটা জিনিস বলবো যেটা হচ্ছে যাদের মানে সন্তান আছে তারা দেখবেন সন্তানের কেরিয়ার নিয়ে একটু বেশি চিন্তা করছেন মানে ওভার থিঙ্কিং যেটাকে বলে এতটাও চিন্তা করার কোনো প্রয়োজন নেই একটু সন্তানের ওপর বিলিভ করে দেখুন নিশ্চয়ই ভালো হবে সব সময় কাউকে মানে সেই একদম সেই তাকে নিয়ে টিকটিক টিকটিক করাটাও কিন্তু ঠিক না কারণ তাকে সব সময় বলতে থাকলে তারও কিন্তু একটা মানসিক কোথাও গিয়ে প্রেশার ঘটবে যার ফলে কিন্তু কোথাও আরও বেশি প্রবলেম প্রবলেমেরাইজ করতে পারে আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে আমি বলবো সময়টা কিন্তু ভালো যাবে না কোথাও গিয়ে প্রবলেম আরাইজ করবে এই প্রবলেমগুলো কিন্তু একটু বড় কিছু হতে পারে এই প্রবলেমগুলো নিয়ে নিজেদের মধ্যে ডিসকাস করে নিন আর খুবই যদি মানে দেখবেন প্রবলেম অ্যারাইজ করছে তাহলে আমি বলবো কি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলের সাজেশান নিন তাহলে কিন্তু হয়তো কোথাও গিয়ে প্রবলেমটা কমে যেতে পারে এরপরে আসবো ম্যারিড লাইফ কেমন যাবে ম্যারিড লাইফ নিয়ে আমি বলবো এতদিন ধরে ধনুরাশির মানুষ দেন ম্যারিড লাইফটাও কোথাও গিয়ে একটু ঘেটে গিয়েছিল মানে ঠিক মানসিকতায় ম্যাচ করছে না অ্যাডজাস্ট করাতে পারছে না টুকিটাকি বিষয়ে প্রবলেম হয়ে যাচ্ছিলো প্রবলেম মানে একটু প্রবলেমটা বেশিই হচ্ছিলো কম বলবো না এই প্রবলেম থেকে গিয়েও কিন্তু কোথাও আপনারা মুক্তি পেয়ে যাবেন দুজনের মধ্যে কিন্তু আগের থেকে অনেক বেটার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে যেটা কিন্তু একটা ম্যারিড লাইফে হওয়া প্রয়োজন পার্টনারের ক্ষেত্রে আপনি কোথাও গিয়ে কিন্তু বিলিভ করতে পারছিলেন না ঠিক আছে সেই বিলিভটাও কিন্তু আপনার এই সময় গিয়ে জন্মে যাবে আর আর যখন আপনাদের এই বিলিভটা জন্মে যাবে তখন অটোমেটিক আপনাদের রিলেশনটা অনেকটা আগের থেকে বেটার আপনারা দেখতে পাবে তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানেই এন্ড করছি আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে অতি অবশ্যই জানাবেন আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাদের সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকানটা প্রেস করে দিতে যাতে আমার ভিডিওটি যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনাদেরকে বলবো আমার ভিডিওটি শেয়ার করতে যাতে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির লোকজনের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং তারাও অনেক হেল্প পায় ভিডিওটি দেখে তাহলে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে